নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। পেছন দিকে সব লোকজনের কাজকর্ম দেখে বুঝতে পারছেন আমরা কিন্তু বৃক্ষরোপণে ছিলাম সবাই মিলে। তার মধ্যে বৃষ্টি হলো, এবারে আস্তে আস্তে বেলা বেশি হয়ে যাচ্ছে, রান্নাবান্নার দিকে যাব। তো এখন বাগান থেকে সবজি তুলতে হবে। গতকাল রাত্রিবেলাতে মাছ ধরেছিলাম, চিংড়ি মাছ একেবারে বেশ অনেকটাই পেয়েছিলাম, বড় বড় চাওড়া চিংড়িও ছিল। তো সেই দিয়ে এখন বাগান থেকে সবজি তুলে রান্নাবান্না হবে। আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর ওদিকে তো ফুল গাছ ফলের গাছ সব মিলিয়ে মিশিয়ে লাগানো হলো, আরও কিছু আসবে, একসঙ্গে সব আসেনি, নিয়ে আসাও হয়নি, কিছু অর্ডারও করা হয়েছে অন্যান্য গাছ। তো লিচু জামরুল এসব ধরনের গাছও সব কিছু লাগানোর ইচ্ছা আছে, এখন কোনটা হবে আর কোনটা যাবে তো জানি না, লাগিয়ে তো কি, তো সেগুলো পরপর হচ্ছে। এখন বাগানের সবজি বলতে মেন সবজি কুমড়ো তুলবো, তার কারণ ওই যে বড় বড় চাওড়া চিংড়ি ধরা আছে ওটা দিয়েই কুমড়ো। বেশ কদিন ধরে বলছি যে নদীর থেকে চিংড়ি ধরবো আর কুমড়ো তুলবো, তো সেই মতো কথা মতো কাজ, এখন কুমড়োটা তুলে নিই। এক্ষুনি এক ফসলা বৃষ্টি হয়ে গেল, বেশ বড় একটা ঝাপটা বৃষ্টি হয়ে গেল, গাছ লাগানোর মুহূর্তেই বৃষ্টিটা হলো, বেশ ভালোই হলো। এদিকে তেজপাতা পেঁপে গাছের গোড়ায় কুমড়ো কই, ওই তো কুমড়ো, যাও। এদিকে একটা আছে, এদিকে দুটোই তোলার মতো হয়েছে, তোলো তোলো গাছের মান রেখেছে, কি ভালো লাগছে কুমড়ো গুলো, বেশ প্রত্যেক দিন একবার করে করে দেখি, আর আজকে তুলে নিলাম কাঁচা পাকা কুমড়ো। কোদাল নিয়ে আসি দাঁড়াও, না হলে এই ওলটা ওলটা তুলে আবার বসিয়ে দিয়েছিল সুস্মিতা, কিন্তু গাছটা আর উঠলো না, এখন ওলটা তুলে নাও না হলে পচে যাবে। ছোট কোদালটা হলে বোধহয় ভালো হতো, ওরা গাছ লাগাচ্ছে এখন কোদাল দুটোই ওখানে, হাত দিয়েই তুলে নিচ্ছি কোদাল নিয়ে, দাদু দেখি ওইদিক বেরিয়ে যাচ্ছে, আমি যখন আনতে যাচ্ছি আবার হয় বোধ হয়, সেইটা ওই হচ্ছিল না জানি না, যাই হোক ঠিক আছে, পচে পচে যাচ্ছে। এ দেখো পুরানো বল, কোনটা পুরানো সত্য, এ বাবা পুরানো ওলের গোড়ায় নতুন ওল, তো পুরানো ওলটা এখনো নষ্ট হয়নি, সে যাই হোক ওই ওলটা ওর থেকে নিতে হবে, ওটা এইটা এইটা নেওয়া যাবে, না ধুতে হবে এখন, চল দেখি। ওল গাছ এইগুলো আছে, কি ফলন হবে কি হবে বুঝতে পারছি, যা হবে হবে, ওলে কচুটাও ভালো ভালো, সুপারি গাছ এই কানা ধরে লাগানো হচ্ছে, দেখতেও ভালো লাগবে, সুপারি ফলন হলে কান খাবো, ঠিক বলেছ। ওলটা এখন ধুয়ে নেব, অর্ধেক অর্ধেক ভিজে যাওয়া, এইটা ভাসছে আর এটা ডুবে গেল, ওটা ভারী, এটা তো এতে তো কিছু নেই, হ্যাঁ নষ্ট হয়ে যাবে, ওই একটুখানি ওর গায়ে আছে, ও ভেঙে গেল, বড় নিয়ে কেটে নিয়ে হয়েছে, কেজি খানেক মতো হয়েছে বোধ হয়, কি জানি, শিকড় গুলো উপরে দাও,
সৌরভের কিছু জামা কাপড় কেসে আর চান করে উঠছিলাম, এমন সময় বলছে সে পুঁই শাক দেবে না কুমড়োতে, তো একেবারে তুলে নি। তো বাগান থেকে মোটা দেখে একদল পুঁই শাক নিই, একেবারে চান্দান করার আগে এই বাগানে কাদামাটি কাজ করে নিই। কেমন হচ্ছে তাহলে? ওইটা পরে হবে, আগে তুমি ওই লাইনটা কভার করো তোমরা সবাই, তারপরে এই পাশের জন্য চারা আবার নিয়ে আসবো। ফেলে দিচ্ছে কেন? কুচি পাতার, কুচি পাতা হলো আর একটা ডাল নাও, কুচি পাতা দিতে হবে। এগুলো আর প্লাস্টিক খুলতে দিইনি, এগুলো থাকুক, দেখি কোথায় কি বসানো যায়। শুধু তিনটে আছে, ঠিক আছে, আজকে এইগুলো দেখ, দে দরকার কালকে আবার রবে। হ্যাঁ 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 কালকে করবে ওরা সব। কাঁচি দিয়ে তো মাছ কাটা যায় তো, ও তো জানে তো। কাঁচি দাও, কাঁচি দাও, বাপ্পা কালকে মাছ ধরায় আমাদের টিম মেম্বার ছিল, পাইলট ছেলে তো, খুব স্মার্ট ছেলে, দেখছে বৌদি একা পারবে না, ওই জন্য হেল্প করতে এগিয়ে এসছে। বাপ্পা পাইলট ছেলে না? হ্যাঁ হ্যাঁ বাপ্পা। কালকে কিন্তু অনেকটা চিংড়ি পেয়েছিলাম, তার থেকে বড় গুলো বেছে বেছে সাইড করে রাখা হয়েছিল, কারণ ওই একসঙ্গে মিশিয়ে এক পাত্রে রেখে দিলে আবার সবগুলো ধরে বের করতে হবে। বাপ্পা অর্ধেক ধরেছে আর আমরা অর্ধেক ধরেছি। ছেলে ভালো, দেখো চিংড়ি কুমড়ো আর পুঁই এর এই যে কম্বিনেশনটা, এর কোনো বিকল্প হয় না। আর এর সঙ্গে একটু ডাল হলে ব্যাপারটা এত জমে যায়, এখন সেটা আপনার উপর নির্ভর করছে। আমি একটু হালকা করে এরপরে একটু ঢাঁড়স ভাজা করব, ডালটা অত কি খায়। কীর্তন গানে গেছো? কীর্তন গানে ডাল আর কুমড়ো ঘাট, এটা হচ্ছে একটা, সেই কুমড়ো ঘাট তো নিরামিষ থাকে। বাপ্পা কাজ শেখ, এই যা করছিস না, বৌমা এলে খুব খুশি হবে। ওরা দুটো সবসময় পেছনে লাগবে, ওর পেছনে ও ওর পেছনে, দীপঙ্করটা একটু নরম বলে ওর পেছনে বেশি লাগছে। দীপঙ্কর আবার ধাউকি দিয়ে নিল, দীপঙ্করের বাইরে রাখবে না কাকিমা, আমি আছি তো, বলে বোটে নিয়ে চলে যাবো, তুই চিন্তা করিস না। দেখি তুই যেন আমার বাইরে, পুঁই শাকটা কাটা হয়ে গেছে কি সুন্দর, একদম কচি, আর লক্ষ্য হচ্ছে না পুঁই শাকের পাতা, কচি পাতা সমেত সব কেটে নিয়েছি, এটাই আলু দিয়ে চিংড়ি দিয়ে করলেও একরকম, ওটাও ভালো লাগে। চিংড়ি আছে, করবে পরপর। এবার কুমড়োটা কেটে দেখার বিষয়,
যে ভালো না খারাপ। বাবা এটা কিন্তু বাড়ির কুমড়ো, বাগান থেকে এখন তুলে এটা তোলার কারণ হচ্ছে এখানে একটা ছিদ্র, এটা যে ঠিক কিসের ছিদ্র, কি ছিদ্র ওখানে, এই যে ওই পোকা টোকা লাগলো ওই জন্য তোলা। দেখি এখন দেখো কাটছে কিন্তু, কাটো কোথায় সে ছিদ্র বন্ধ হয়ে গেছে, একেই বলে কুমড়ো। সব তুলে দিচ্ছ না, না ওইভাবে পাততে হবে, হ্যাঁ ও আর একটু বেশি বেশি থাকবে। কুমড়োটা হেভি লাগবে, আর এক দু চার দিন গেলে আর একটু পোক্ত হতো। ঠিক আছে, কাঁচা কুমড়ো দারুণ হবে, কাঁচা কুমড়ো, বাগানের কুমড়ো, আর বাগানের পুঁই, আর নদীর চিংড়ি। বাবা আজকে কি মাছ ধরবি নাকি? সন্ধ্যাবেলা কিন্তু মাছ ধরাতে দারুণ আনন্দ পেয়েছি কালকে, সন্ধ্যা না 11টা বেজে গেছে মাছ মারতে মারতে, ও মাছ পড়তে লাগলে তখন আনন্দ লাগে। বাবা প্রথম জোয়ারেতে শুরু করলে কেমন হয়, নিচের থেকে চরে হেঁটে, চরে হেঁটে মোটামুটি পোষাবে ভালো, নিচের থেকে পড়ে কিন্তু নিচের থেকে কষ্ট হয়ে যায়, অত চোয়ার হেঁটে নিচের দিকে ছোট পড়ে। চোয়ারটা ওটা খাড়াই তো, আর কোথায় গাছের ডাল ফাল ভেঙে পড়ে আছে, ওইটাই এই জায়গা সব যে যার মতো পরিষ্কার করে, নাহলে বাবা স্টাইলিশ চিংড়ি কাটালো, কাটুক কাটলে এতে একটু আলু দেব, বড় করে একটা তরকারি হচ্ছে, পুঁইশাক কমে যাবে, উঁচু হয়ে আছে তো মনে হচ্ছে এক গান্ডি হয়েছে, চিংড়ি এখনো প্রচুর চিংড়ি কাটতে বাকি আমার, এটা কেটে মানে এবারে কড়াই বসালাম, চলে উঠেছে আর কাঠ ওইখান থেকে পদ্ম চলে যাচ্ছে, প্রথমত বাপ্পার গায়ে চলে গেছিলো, তারপর একটু বেঁকিয়ে দিলাম, এখানে এখনো কাটাকাটি করবো ওই জন্য আর বটি তুললাম না, মাছ কদ্দূর তাহলে হাত দেবো, বড়গুলো তুমি কাটো, বড়গুলো রিস্ক নিচ্ছ না, রান্না হতে দেরি হচ্ছে, আমার খিদে পেয়ে গেছে ওই জন্য সাদা মুড়ি খাচ্ছি, আর কি করবো, কে দিচ্ছে আর মাছগুলোতে এখন লবণ হলুদ মাখাবো, কড়াইটা হিট হয়ে আছে কিন্তু তেল দিয়ে দেবো, দিয়ে একেবারে এক পাকে চাপিয়ে দেবো, দু তিন পাকে করা যায় না, দুটো পাকে করা যায় না, কাটতে হচ্ছে তো খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, কিছুক্ষণের মধ্যেই কাট একদম মাছ ভাজা হয়ে গেছে, এখন আবার একটু তেল দিচ্ছি, দিয়ে একেবারে কুমড়োর তরকারিটা চাপিয়ে দেবো, দিয়ে কুমড়োর খোসা ঢেঁড়স যেগুলো কাটাকাটির ব্যাপার আছে ওইগুলো করবো, তেলে একটু পাঁচ ফোড়ন দিই, তেজপাতা
পেঁয়াজ কুচি দেব। এতে একটু চিনি দেবো, কাঁচা কুমড়ো অল্প করে একটু দিলাম, ধনে গুঁড়ো, চিনি দেওয়া লাগবে না, পরে দেখে দিতে হতো বোধ। আচ্ছা দেখা যাক, এই হাটে ঝুড়ি আসবে কিন্তু, ঝুড়ি এবার বাঁধা ঝুড়ি ছাড়া নেবো না, খোলা ঝুড়ি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা খুলে এর মধ্যে এবার লবণ আর হলুদটা দেবো, লবণটাও দিয়ে দেবো তরকারি। আদা বাটা দেবো, একটু সর্ষে বাটা দেবো এর মধ্যে, সর্ষেটা একটু মিশিয়ে দিয়ে আর চিংড়ি গুলো দিয়ে একটু ঢাকা দেবো। মাখো মাখো তরকারি আসছে, এইবারে ভাজা চিংড়ি গুলো দেবো, এইবারে হবে, এইবারে জমে ক্ষীর হয়ে যাবে। পুঁইশাকের একটা গন্ধ বেরোচ্ছে, বেশ ভালো লাগছে, ভালো করে কষানো হয়ে গেছে আর অনেকটাই সব সেদ্ধ হয়ে গেছে, এবারে অল্প করে একটু জল দেবো। কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে সব মিশিয়ে এখন একটু ঢাকা দেবো। গরম মশলাটা বাকি রইল, এবারে আমি এইসব সব গুছিয়ে একদম তুলে দেবো, আর এদিকে এটা কাটা হয়ে গেছে ধুয়ে তুলে নেবো। একটা আলু দিয়েছি, কুমড়োর খোসাও ফেললাম না বাড়িতে, হয়েছে কাঁচা লঙ্কা কাটা তার মধ্যে নিয়ে নিলাম। কুমড়োর খোসা ভাজা, আর এদিকে কুমড়ো চিংড়ি পুঁই, তরকারি দুটো হয়ে গেছে, আর ঝটপট ফ্যান ছেড়ে দিয়ে আর ভাত বেড়ে দিচ্ছি, সব একসঙ্গে বসে যাক, সব থালা ধুয়ে ভাত বেড়ে দিচ্ছে, ফ্যানের হাওয়া এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে, ফ্যান ছাড়লে একটা শাঁসা সব, এতক্ষণ তো যতক্ষণ রান্না হয়েছে ফ্যান ছাড়া গেল না আর কি, ফ্যান ছাড়লেই একটা ধোঁয়া বোলায়। ভাত সব বেড়ে আমি ঠান্ডা করছি, এদিকে ছেলে পুলে একটাও দেখা নেই, পুরো তরকারিতে লেবু ওটাও কিন্তু না ফেলে রান্না করা যায়, ওটা একদিন করবো, কোনোদিন ওটা করি খেয়েছে, এখন মুখে দিয়েছে কি বুঝছো, লাউয়ের খোসা ভাজাটাও আরো বেশি ভালো লাগে, আমরা তো লাউটা নিয়ে নিই, নিয়ে খোসাটা ফেলে দিই, কিন্তু লাউয়ের থেকে আমার কাছে খোসা ভাজাটাই ভালো লাগে, লাউয়ের খোসা খেয়ে দেখবে কোনো একদিন, বাড়িতে গিয়ে মাকে বলবে, মাকে বলতে হবে না, আমার এখানে আমার চালে লাউ হোক এখানেও বানিয়ে খেতে দেবো। শেষ করেছো, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কিছু বুঝতে পারছো, রান্নার কথা বলতে হবে না, শুধু কুমড়োটা কেমন সেটা বললেই হবে, বাগানের কুমড়ো, বাগানের কুমড়ো, বাগানের কুমড়ো।
আর নদীর ধরা চিংড়ি, এই জীবনটা এটাই পেতে চেয়েছিলাম। কাঠের উনুনে রান্না করলে কালি ঝুলে দারুণ লেগেছে। বড় চিংড়ি রান্না করে এই সাইজ এসছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে যেন মনে হচ্ছে। ওটা বাপা ধরেছিল, অনেকটা বেলা গেছে বেশি। তরকারি ঠিক আছে কিন্তু ঠিক আছে। আর এই যে বড় চিংড়ি তুমি যেটা একটু লাগবে, না না একদম না, তবে একটু দিই না চিংড়ি দিই, চিংড়ি খাও, চিংড়ি তো খুঁজে পাওয়া একটা 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 কেন প্রচুর চিংড়ি জমা তো তবে না, হ্যাঁ জানি তো ডাল দিলে ঠিক আসবে না পরের বার। তবে এই কুমড়োর সঙ্গে আজকে চিংড়িটা রান্না হয়েছে, আমার শুধু পুঁই শাক দিয়ে চিংড়ি খাওয়ার ইচ্ছেটা থেকে গেল। এরপরে তো পুরো মরানি পড়ে যাবে আর কোথাও কোনো মাছ টাছ নেই। এবারে আমরাও খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।